বলিউডের তুমুল সমালোচিত একজন অভিনেতা ইমরান হাসমি কিছুদিন আগে ইমরান হাসমি তার একটি সঙ্গে। কয়েক বছর আগে সেই প্রসঙ্গে ঐশ্বার কাছে ক্ষমা চাইবেন বলেও জানিয়েছেন ইমরান হাসমি কিন্তু কে এমন হয়েছিল নায়িকার সঙ্গে যে কারণে ক্ষমা চাইতে চাইছেন এই জনপ্রিয় নায়ক জানা যায় বছর দুয়েক আগে ঐশ্বিয়া সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন ইমরান হাসমি ক্ষমা চাইতে প্রস্তুত বলেও জানান সেই অনুষ্ঠানে জানা গেছে বছর আগে তিনি দুই করণড়ের উপস্থাপনায় একটি সোতে ঐশ্বরিয়াকে প্লাস্টিক বলে আখ্যায়িত করেছিলেন ইমরান হাশমি তখন থেকে গোপনে তাদের দুজনের মধ্যে নীরব ঝগড়া চলে আসছে ইমরান হাশমি তার সম্পর্কে এমন মন্তব্য করায় ঐশ্বরিয়া তার ওপর বিরক্ত হলেও তারপর থেকে কেউই এই প্রসঙ্গে আর কোন মন্তব্য করেননি এরপর ওয়ান্স আপন টাইম ইন মুম্বাই খ্যাত পরিচালক মিলাল লোথারির পরবর্তী ছবি নায়িকা হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বা রায়কে ছবিটিতে নায়কের ভূমিকায় অজয় দেবগণ থাকলেও ইমরান হাসমির বিপরীতে বেশ কয়েকটি দৃশ্য থাকায় ছবিটি ফিরিয়ে দেন ঐশ্বরিয়া রায় বচ্চন সম্প্রতি নিজের ছবির প্রমোশনে এসে ইমরান হাসমি সেই প্রসঙ্গ তোলেন তিনি বলেন ঐশ্বরিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য একবারও আমার সুযোগ হয়নি আমি ঐশ্বরিয়ার অনেক বড় একজন ভক্ত আমার তো মনে হয় ঐশ্বরিয়াও ওই বিষয়টা ভুলে গিয়েছে আমি সত্যি তার কাছ থেকে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে চাই যদি ও ব্যাপারটা ভুলে গিয়েও থাকে তাহলে যেন খবরের কাগজ এটা পড়ে বিষয়টা মনে করে